প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। জানিস শুভ, ঋতুর নাকি বিয়ে ঠিক হয়েছে। খেতে বসে মায়ের মুখে এমন একটা কথা শুনে চমকে উঠলাম। ঋতু তো এখনো ছোট, তাহলে ওর বিয়ে ঠিক হয় কিভাবে বুঝতে পারছি না। কি বলো মা, ঋতুর বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যাঁ, ওর বিয়ে ঠিক হয়েছে। আজ দুপুরে ছেলেপক্ষের সঙ্গে কথা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছে। একদিনের মধ্যে বিয়ে পাকাপাকি মানে? তাই তো হলো শুনলাম। ছেলের মা বাবা নাকি এর আগেও একবার ঋতুকে দেখে গিয়েছিল, তখনই নাকি ঋতুকে তাদের পছন্দ হয়েছে। আজ ছেলের সাথে তার পুরো পরিবার এসে দেখে বিয়ে পাকাপাকি করে গিয়েছে। কাকা কাকি কি পাগল হলো নাকি, এই বয়সে মেয়ে বিয়ে দিচ্ছে? ঋতু তো লম্বা চওড়াতে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর গ্রামে তো এই বয়সে বিয়ে দেয়, তাহলে সমস্যা কোথায়? তুমি গিয়ে কাকাকে বলবে ঋতুর বিয়ে যেন না দেন। আরে কি যে বলিস, ঋতুকে তো আংটিও পরিয়ে গিয়েছে। তোর কাকা কাকি তো অনেক খুশি এমন ছেলে ঋতুর জন্য পাওয়াতে। আমি রাতের খাবার খাচ্ছি আর মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলছি। ওফ, ছেলের পরিবার কি অনেক ধনী নাকি? হুম, তাই তো শুনলাম। শহরে বাড়ি, তারপর আবার নাকি শহরের মার্কেটে দুইটা কাপড়ের দোকান আছে। ও, এই দোকানগুলো কি ছেলের? দোকান হলো ছেলের বাপের, ছেলে কিছু করে না। মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। আমি সব বলছি, তুই আবার এগুলো কাউকে বলিস না কেমন, না হলে খারাপ দেখায়। আচ্ছা বলো। শুনলাম ছেলের বাপের ভালোই অনেক টাকা, সাথে আবার শুনলাম ছেলে নাকি তেমন সুবিধার না, শহরের বাজে ছেলেদের সাথে দিনরাত আড্ডা দেয়, ঠিক মতো রাতে বাসায় ফিরে না, কি ছাইপাস মদ খায় নাকি শুনলাম। তাই তাদের ছেলেকে তারা বিয়ে দিচ্ছে, যদি বিয়ের পর বউ পেয়ে ছেলে ভালো হয়ে যায় তাই। কাকা কাকি এগুলো জানে? হ্যাঁ জানে তো, তোর কাকি তো আরো তাদের আশ্বাস দিয়েছে, ঋতু তাদের ছেলের বউ হলে ঋতুই তাদের ছেলেকে ভালো পথে নিয়ে আসবে। এটা আবার কেমন কথা, যদি ছেলে বিয়ের পর ভালো না হয়ে আরো ঋতুর উপর অত্যাচার করে? সেটাও তো কথা। কাকা কাকির কি হয়েছে বুঝলাম না, যে ছেলের বাবা মা ছেলেকে ভালোর পথে আনতে পারেনি আর এইটুকু মেয়ে গিয়ে ছেলেকে ভালো করে ফেলবে মনে হয় তোমার? তাদের মেয়ে আমি কি বলবো বল, তারা যদি মেয়েকে জেনে শুনে এমন ছেলের সাথে বিয়ে দেন তাহলে আমার কিছু করার আছে বল? ধরো ঋতুর বিয়ে হলো, কিন্তু ছেলে বউ পেয়ে প্রথম প্রথম ভালোই চললো, কিছুদিন পর বিয়ের নেশা কেটে গেলে তো আর বউকে সহ্য করতে পারবে না, তখন কি হবে বলো? এই মেয়ে সারা জীবন কিভাবে ওখানে সংসার করে থাকবে বলো? সেটা তো আমিও বুঝতে পারছি যে ঋতুর জীবনে হয়তো তেমন কিছু হলে আরো কত কষ্ট নেমে আসবে। অমন ছেলে যে ঋতুর গায়ে হাত তুলবে না এর কোনো গ্যারেন্টি আছে নাকি বল? এটা তো স্বাভাবিক, যারা আজে বাজে নেশা করে তাদের কাছে তো এটা স্বাভাবিক ব্যাপার। পরে কি হবে জানো, সারা জীবন ঋতুকে অমন অত্যাচার সহ্য করতে হবে, না হলে কিছুদিন পর ডিভোর্স নিয়ে চলে আসতে হবে। আল্লাহ জানে মেয়েটার কপালে কি আছে। তুমি এক কাজ করবে, কাকিকে গিয়ে বলবে ঋতুর বিয়ে ভেঙে দিতে। আমি পারবো না। কেন পারবে না? তুই তোর কাকিকে চিনিস না, তারপর আমার সাথে উল্টো এক ঝামেলা শুরু করবে। তাই বলে তোমার সামনে একটা মেয়ে এইভাবে বিপদের মধ্যে পড়বে আর তুমি সেটা শুধু দেখবে নাকি? তোমার মেয়ে হলে তুমি পারতে? আমার মেয়ে হলে তো আমি এমন জায়গায় জেনে শুনে বিয়েই দিতাম না, উল্টো তোর কাকি তো আরো চায় এই জায়গাতে তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়। সে আরো তাদের কথা দিয়েছে, ঋতুর মতো লক্ষ্মী মেয়েই তাদের ছেলেকে একদম ভালো করে ফেলবে। কাকি তো আর জানে না খারাপ মানুষ কত প্রকার হয়, তাই বলছে। তুমি তাও কাকিকে বলবে কিন্তু? আমি তোর কাকিকে কিছু বলতে পারবো না, তোর কাকি আরো ভাববে তার মেয়ের জন্য এত বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে বলে আমি হিংসা করে মানা করে দিতে বলছি। আর কাকা কি বললো? তোর কাকা মনে হয় তেমন রাজি না, কথায় মনে হলো একটু চিন্তার মধ্যে আছে মনে হলো। তাহলে তুমি কাকাকে বলো ঋতু যেন বিয়ে না দেন। আচ্ছা, তেমন সুযোগ পেলে বলবো। সুযোগ না, তুমি আগামী কালই কাকাকে বলবে, ওকে? তুই দেখি সারাদিন ঋতুর পিছনে লেগে থাকিস, বকাবকি করিস, তাহলে এখন যে ঋতুর জন্য এত মায়া লাগছে তোর? সেটা তুমি বুঝবে না, শত হলেও আমার ছোট বোনের মতো তো, আর একটা মেয়ে সারা জীবনের কথা এটা, এমন ব্যাপার এড়িয়ে যাওয়া কি ঠিক বলো, তুমি বলবে কিনা বলো? আচ্ছা বলবো, এখন ভাত খাওয়া শেষ কর তো। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঋতু হলো আমার বড় কাকার ছোট মেয়ে, মানে আমার চাচাতো বোন, সবে মাত্র SSC পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জানতে পারলাম
ঋতুর বিয়ে ঠিক হয়েছে। তাও বিয়ে ঠিক হয়েছে শহরের কোনো আড্ডাবাদ ছেলের সাথে, যে কিনা ঠিক মতো বাসায় ফিরে না রাতে, আবার এটা ওটা নেশাও করে। এমন ছেলের সাথে ঋতুর বিয়ে ঠিক করেছে ভাবতেও অবাক লাগে। ঋতু খুব চঞ্চল ধরনের মেয়ে, সবসময় লাফালাফি, দুষ্টুমি, হাসাহাসি, দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, চুলগুলা কোমর থেকেও অনেক নিচু, সাথে চোখ দুটো খুবই সুন্দর। যে কোনো ছেলের বাবা মা তাদের ছেলের বউ করার জন্য ঋতুকে পছন্দ করে ফেলবে এমন চেহারা ঋতুর। আর আমি শুভ, পুরো নাম মোহাম্মদ আসলাম হোসেন শুভ, বাসার বড় ছেলে। আমার ছোট এক ভাই এক বোন আছে। আমাদের বাসা ফরিদপুরের নগরকান্দা থানার সুন্দরপুর গ্রামে। আমি কলেজে পড়াশোনার পাশাপাশি গ্রামে কিছু ছোট বাচ্চাদের টিউশনি করি, এতে আমার হাত খরচের সাথে বাবা মার সংসারে সাহায্য করতে পারি। কিন্তু আমার থেকে 6 বছরের ছোট ঋতু, ওর সাথে আমার টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকে। ঋতুর বড় বোন বিবাহিত, নাম তাকিয়া। ঋতুর বড় ভাই না থাকায় কাকি বলছে ঋতুকে সবসময় বড় ভাইয়ের মতো দেখে শুনে রাখতে, কিন্তু ঋতু আমার একদম কথা শোনে না। আমি যেটা করতে বলি সে আরও তার উল্টোটা করে। সারাদিন শুধু বান্ধবীদের বাড়ি বাড়ি গিয়ে গল্প করা, বিকেল হলে স্কুল মাঠে গিয়ে বৌসি গোল্লা ছুট খেলা হলো তার কাজ। কিন্তু আমার একদম পছন্দ না এগুলা, কারণ বিকাল হলে স্কুলের অপর সাইডের মাঠে আমার বন্ধুসহ অনেক ছেলেরা ক্রিকেট খেলতে আসে, আর সেই সব ছেলেরা ওই মেয়েদের দিকে তাকিয়ে থাকে। ঋতু সুন্দরী হওয়াতে ঋতুর দিকে একটু বেশি করে তাকিয়ে থাকে। কয়েকজন তো ঋতুর পেছনে ঘুরতে শুরু করেছে প্রেম করার জন্য। এগুলা দেখে আমার খুব রাগ লাগে, বন্ধু হওয়ার কারণে কিছু বলতেও পারি না। সেই জন্য সবসময় ঋতুকে বলি বাসার মধ্যে থাকতে, স্কুল মাঠে যেন না যায়। আমার ইচ্ছে ঋতু বাসার মধ্যে থাকবে, বান্ধবীর সাথে বাসার মধ্যে গল্প করবে আর মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু আমার একটা কথাও শোনে না ঋতু, উল্টো ঝগড়া করে সবসময়। সেই জন্য আমিও যেখানে ঋতুকে দেখি লাঠি নিয়ে এক দাবড় দিয়ে বাসায় নিয়ে আসি। আমার উপর খুব রাগ এই জন্য ঋতুর। ঋতু যতই দুষ্টু হোক, তাই বলে একটা নেশাখোরের সাথে ঋতুর বিয়ে ঠিক হয়েছে শুনে খুব রাগ হচ্ছে। যতই ছেলের বাপের টাকা থাকুক, ছেলে যতই স্মার্ট হোক, নেশাখোর তো নেশাখোরই হয়, পরে যদি ওর জীবনে আরও কষ্ট নেমে আসে, এই ভেবে খুব চিন্তা হচ্ছে আমার। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার আগে মাকে বলে গেলাম, কাকিকে যেন বলে ঋতুর বিয়ে ভেঙে দেয়। মা বললো সে কাকা কাকি দুজনকেই বলবে। কলেজ থেকে বাসায় আসার পর মা বললো কাকা বিয়েতে রাজি না, কিন্তু কাকি তাদের কথা দিয়েছে, তাই বিয়ে ভাঙা তেমন সহজ না এখন, মানে কাকির ইচ্ছা ওখানেই বিয়ে দিবে। টিউশনি করিয়ে বিকেলে যখন স্কুল মাঠে খেলতে গেলাম, দেখি ঋতু মাথার চুলগুলো ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি করে গোল্লা ছুট খেলছে। ঋতু দৌড় দিচ্ছে আর চুলগুলো আকাশে ভাসছে, আর পাশে মাঠ থেকে ছেলেগুলা ঋতুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার তো দেখে রাগ উঠে গেল, আমি সরাসরি গিয়ে ঋতুর হাত ধরলাম যেন দৌড় না দিতে পারে। ওই ঋতু, তোকে না মাঠে আসতে মানা করেছি? আমি আসলে তোর কি, আমি এসেছি আবার আসবো, 100 বার আসবো। মুখে মুখে তর্ক করিস দেখছি, খুব সাহস হয়ে গিয়েছে দেখছি তোর। এই তুই এমন কেন রে বলতো, সব সময় শুধু আমার পিছনে লেগে থাকা, খেলতে গেলেও খেলতে দিস না, ঘুরতে গেলেও ঘুরতে দিস না, সব সময় লাঠি দিয়ে দাবুর দিস। আমি যেটা করি সেটা তোর ভালোর জন্য করি, এখন তুই বড় হয়েছিস তাই এগুলো করা উচিত না, তোর উচিত বাসায় থাকার পড়াশোনা করা মন দিয়ে। তো তোর কথায় আমাকে চলতে হবে বুঝি? ওই ঋতু, মায়ের খেতে ইচ্ছা হয়েছে বুঝি? তুই আমায় আপনি আপনি করে না বলে তুই তুই করে কথা বলছিস, আবার আমায় সম্মানও দিচ্ছিস না। আচ্ছা কাকির কাছে আমি সব বলছি তোর বেয়াদবির কথা। মায়ের কাছে বললে কি হবে শুনি? তোকে পিটানি দেবে বুঝলি? কাকি না বলছে আমায় বড় ভাইয়ের মতো সম্মান দিতে, সব সময় আপনি আপনি করে কথা বলতে। আইসে আমার বড় ভাই, বড় ভাই হলে সব সময় আমাকে আদর করতি, কিন্তু তুই কি করিস, সব সময় শুধু আমাকে শাসন করিস, এটা আমি একদম পছন্দ করি না। তোর পছন্দ দেখে আমি কি করব, আমি যেটা বলবো তাই করবি তুই? মানব না। মানতে তো তোকে হবেই, আর শোন আমি এখন যেটা বলবো তাই করবি। কি করব? তোর যে বিয়ে ঠিক হয়েছে সেই বিয়ে ভেঙে দিবি তুই। কিছুক্ষণ ঋতু অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। কেন কেন বিয়ে ভাঙবো কেন? আমি বিয়ে ভাঙবো না, আমি আরো বিয়ে করব। তুই কি জানিস না ওই ছেলে বেশি ভালো না? ঘোড়ার ডিম ভালো না, তোকে বলেছে তাই না? অনেক ভালো ছেলেটা, আমার দিকে তাকিয়ে হাসি দিয়েছে, আমিও লজ্জা পেয়েছি। ওই তুই পাগল হলি নাকি? হাসি দিলেই কি সে ভালো হয়ে গেল নাকি? কি তুই আমাকে পাগল বললি? যা
তোর সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা তুই পাগল না, অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, এখন তো বল তুই এই বিয়ে করবি না? সেটা বলা আর সম্ভব না রে ভাই। তুই কেন বুঝতে পারছিস না আমি তোর ভালোর জন্য এমন বলছি? আচ্ছা কেন সম্ভব না বল। আমি কারোর সাথে বেইমানি করতে পারবো না। মানে? ওই যে আন্টি আসছিলেন, সে আমায় বলেছিলেন তার ছেলেকে আমার পছন্দ হয়েছে কিনা। তারপর কি বলেছিস? আমি বলেছি হুম পছন্দ হয়েছে। তারপর জানিস ভাই, উনি আমার হাতে 1,000 টাকার নোট দিয়েছে। আমি যেহেতু টাকা নিয়েছি তাই তাদের সাথে বেইমানি করতে পারবো না। ওই তুই পাগল নাকি? 1,000 টাকা দিয়েছে বলে তুই মানা করতে পারবি না? শোন ভাই, এখানে কত টাকা সেটা বড় কথা না, সে আমার মুখ দেখে টাকা দিয়েছে, আর আমি সেই টাকা নিয়ে তাদের সাথে একদম বেইমানি করতে পারবো না। আর তারা আমার গুরুজন, তাদের মুখের উপরও আমি মানা করতে পারবো না। তুই এসএসসি পাস করলি কিভাবে? কেন, পরীক্ষা দিয়ে। কিভাবে তুই পাস হলি বুঝতে পারছি না, এই গোবর ভরা মাথা নিয়ে নিজের ভালো না চিন্তা করে তাদের চিন্তা করছিস? দেখ ভাই, সবাই একটু আমাকে পাগলি বলে ঠিক আছে, তাই বলে তোর সাহস হলো কিভাবে আমার পড়াশোনা নিয়ে কথা বলার? আচ্ছা আর বলবো না, এখন বল যেভাবে হোক বিয়ে ভেঙে দিবি। সত্যি বলতে আমি টাকা ফেরত দিতে পারবো না, আমি মেকআপ বক্স কিনবো। আচ্ছা আমি তোকে টাকা দিচ্ছি, তাহলে তো পারবি মানা করতে। তোর থেকে আমি কেন টাকা নিতে যাব? মনে করবি আমি তোকে বিয়ের জন্য দেখতে আসছি, আর তোর মুখ দেখে খুশি হয়ে টাকা দিলাম। তুই টাকা পাবি কোথায়? কেন, টিউশনি করিয়ে টাকা পাই, সেই টাকা থেকে জমিয়ে রেখেছি 1,200 টাকা। তাহলে দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে আয়, আর হ্যাঁ পুরোটাই নিয়ে আসিস। আমি মনে মনে চিন্তা করি পাগলিকে একটু হলেও বিয়ে ভাঙাতে রাজি করতে পারছি, আর টাকাগুলো এখন জলে গেলেও ওর যে ভালো হলো এটা ভেবেই খুশি লাগছে। এমনিতে যে তেরা মেয়ে আমার কথা একদমই শুনে না, আজ হঠাৎ শুনলো, হয়তো আমার ভাগ্য ভালো। বাসায় এসে বিছানার নিচ থেকে 1,200 টাকা নিয়ে আবার স্কুল মাঠে গেলাম, গিয়ে দেখি ঋতু আবার নাচানাচি শুরু করেছে। এই তোকে না বললাম এখানে লাফালাফি করবি না? আরে ওইসব বাদ দে, আমার মুখ দেখ আর আমার হাতে টাকা দে। আমি ঋতুর হাতে টাকাটা দিলাম। হয়েছে, তোর মুখ আর কি দেখবো, তুই তো এমনিতেও একটা পেতনি, এখন গিয়ে কাকিকে বল তুই বিয়ে করবি না। ভালোই হলো রে ভাই, সামনে পয়লা বৈশাখে মেকআপ বক্সের সাথে সাথে একটা শাড়িও কিনে নিয়ে যাবে তোর টাকা দিয়ে। আর তোর বিয়ে ভাঙার ব্যাপারটা? আমি কি পাগল নাকি, নিজের বিয়ে নিজে ভেঙে দিব? বিয়ে তো আমি করবই। এই বলে দিল এক দৌড়। কি পাগলি মেয়ে এটা, আমার 1,200 টাকা একবারে খেয়ে নিল, এমন দৌড় দিয়েছে আর ধরতেও পারলাম না। মনে মনে একটাই চিন্তা, ঋতুর বিয়ে কিভাবে আটকানো যায়। রাতে খাওয়া দাওয়া করার সময় মা শুধু আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। তুমি হাসছো কেন মা? তুই ঋতুকে কি বলেছিস? ও বলছি বিয়ে যেন না করে। মা কাপড়ে আঁচলের গিট খুলে আমার হাতে মোচড়ানো করা টাকা দিল। তুই নাকি এই টাকা দিয়ে বলেছিস তুই ঋতুকে বিয়ে করবি, আর এই টাকা নিয়ে নতুন বউয়ের মুখ দেখলি? একদম এগুলো আমি বলি নাই, দেখছো কত বড় মিথ্যুক মেয়ে ঋতু। আমার শুধু বলে ওকে টাকা দিয়েছে তাই তাদের সাথে বেইমানি করতে পারবে না। ওর কথায় মনে হলো ওর মেকআপ বক্স কেনার খুব শখ, তাই আমি ইচ্ছা করে এই টাকা দিয়েছি যেন বিয়েও ভেঙে ফেলে আর মেকআপ বক্সও কিনে নেয়। তাই বলে পাঁচই মেয়ে এসে তোমার কাছে এগুলো বলেছে? ঋতু এসে তো হেসে গলে পড়ে যায় আমার হাতে এই টাকা দিয়ে বলল, ছোট মা তোমার ছেলে শুভ আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে, এই দেখো তোমার ছেলে এতগুলা টাকা আমার হাতে দিয়ে বলল, আমি আমার নতুন বউয়ের মুখ দেখলাম আমার উপার্জনের টাকায়। দেখেছো কত বড় পাজি মেয়ে, তারপর টাকাগুলো তোকে দিয়ে দিতে বলল। যার ভালোর জন্য আমি টেনশনে আছি আর সেই আমার নামে মিথ্যা বলে, পাজি মেয়ে। ভালোই তো বলেছে, তুই যদি কোনো কাজকর্ম করতি তাহলে ঋতুকে তোর সাথেই এনে দিতাম। তুই যে কি বলো, ওই পাগলির জন্য এখন পড়াশোনা বাদ দিয়ে কাজে যাব নাকি? তা তো বলি নাই, যদি কাজকর্ম করতি তাহলে এনে দিতাম আর কি। ওই পাগলি মেয়ে আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, এমনিতেই ভালোই আছি। মা শুধু আমার কথা শুনে হাসতে রইল। আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মা তো ঠিকই বলেছে, আজ যদি কোনো কাজকর্ম করতাম তাহলে তো ঋতুকে আমি বিয়ে করে নিতাম, যেন বাজে ছেলে বউ হতে না হতো। তারপর পরবর্তী কয়েকদিনে কাকাকে বুঝালাম, ঋতুর তাকে আপুকে ফোন করে বুঝালাম, কিন্তু কাকিকে বলার সাহস পেলাম না, কারণ বড় কাকি অনেক রাগী। আমি সবার সামনে কথা বলতে পারলেও কাকির সামনে কথা বলতে ভয় পাই।
অবশ্য মাকে দিয়ে একবার কাকিকে বলেছিলাম। তার 15-16 দিন পর একদিন কলেজ থেকে বাড়ি আসার পর মা ডাক দিল, তুই তো কত চেষ্টা করেছিলি ঋতুর বিয়ে আটকাতে কিন্তু পারলি না। মানে? ওই ছেলে পক্ষ আজ এসেছে সবাই, আজই ঋতুকে বউ করে নিয়ে যাবে। কাকা কাকি কি বলেছে? ভাই ভাবি তো আজ বিয়ে দিতে রাজি ছিল না, ছেলের পরিবার যেভাবে বুঝিয়েছে পরে তারা রাজি হয়ে গিয়েছে, বিয়ের আয়োজনও শুরু করে দিয়েছে, রাতে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। এই কথা শুনে কেমন যেন বুক ফেটে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে ঋতুর সাথে কত দুষ্টামি শয়তানি করেছে, কত রাগিয়েছি, আর আজ সে চলে যাবে কত দূরে, হয়তো এখন থেকে সে পর হয়ে যাবে, দেখতেও পারবো না ঋতু সেই মিষ্টি হাসি, ভাবতেই আমার কষ্ট হচ্ছে। এত বুঝানোর পরেও বিয়ে দিবে? তাদের মেয়ে তারা বিয়ে দেবে, আমাদের আর কিছু করার আছে বল? হ্যাঁ আছে। মানে? আমি এই বিয়ে হতে দিব না। মানে কি? কিভাবে? দেখো তাহলে কিভাবে বিয়ে আটকাতে হয়। এই খবরদার বলছি, তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। ঝামেলা হোক বা না হোক বিয়ে তো হবে না। এটা বলে কলেজের ব্যাগ রেখে ঋতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মা পেছনে পেছনে আসছে ও আমায় দাঁড়াতে বলছে। আমি কোনো কথা না শুনে ঋতুর বাসার উদ্দেশ্যে জোরে জোরে, তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই রীতিমতো আপনাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে হবে।